ভাই আসুন 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 দেখুন আমি তো হাসি মুখে আপনাকে বরণ করিলাম কিন্তু বাবা আপু কালকে রাত্রেবেলা থেকে বলার পর থেকে বাবা এরকম মুখ ফুলিয়ে বসে আছে বাবা তো কিছুতেই মানছে না একটা উপায় বের করতে হবে কি উপায় হতে পারে কিরে কাচ্ছিস কেন তুই তোমার কাছে ক্ষমা চাইছি সে কত দূর থেকে আমাদের দেশে চলে এসেছে দেখেছো বাবা কিন্তু তাতে কি হবে আমি তো জানিও বাবা আমার কত রাগে যে কখনো ভাব করবে না এক্ষুনি দুলা ভাইকে বের করে দিবে কিন্তু দুলা ভাই তো দেশে কেউ নেই শুধু আমরা আছি ঠিক না আমরাই তার আপন আমাদের আশা ভরসে সে দেশে এসেছে কিন্তু তাতে কি হবে বাবা কি হবে বলো তুমি তো এক্ষুনি দুলা ভাইকে বের করে দিবে দাও বের করে দাও আসসালামু আলাইকুম আপনি হাউ আর এই রাখো ফর্মালিটি করতে হবে না আমি কখনোই এটা মেনে দিতাম না শুধুমাত্র আমার মেয়েটা কান্নাকাটি করছে বলে আমার মনটা একটু নরম হয়েছে নেহা যখন ফোনে আমাকে সব কিছু জানিয়েছে আমি ভীষণ ক্ষেপে গিয়েছিলাম যাই হোক এই ওকে রুমে নিয়ে যা তোমাকে রুমে নিয়ে যাব হুম আপুর ঘরে নিয়ে যাই না তুই আমার ঘরে নিবি নাকি না 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 তোমার রুমে কেন নিব চল ইন্দুরা ভাই ওই যে ওই রুমে ওই রুমে আমার আচ্ছা এটা আপু প্লিজ দুলা ভাই এইটা এখানে রেখে দে কেউ খাবে না আমরাই খাবো তুমি খাও তুমি এইটা হচ্ছে আমার আপুর বেডরুম আজকে থেকে এটা আপনার বেডরুম আপনার খুশি মতো আপনি থাকেন আর এত জার্নি করে যেহেতু আসছেন এখানে রেস্ট করেন আর কিছু লাগলে আমাকে অবশ্যই ডাকবেন আমি খাবার দাবারের ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কেন এই যে এই ঝামেলাগুলো নেওয়ার জন্য আমার জন্য থ্যাংক ইউ কিলো একটু মজা করলো আপনি আমার দুলাভাই না একটু মজা করতে পারি না